हेलो स्टूडेंट्स, वेलकम टू जे जे क्लास ऑफ लर्निंग साइंस एंड आम जुबेर अहमद। तो हमरा स्टार्ट करलाम मैथ्स के चैप्टर नंबर 10। ऑलरेडी কয়েকটা পার্ট করে লিছি আমরা, কিদার লাগি কয়েকটা পার্টে করে, বিকজ দেখো জিওমেট্রি একটা এন্ড দেন লাগি তুমি আরো ভালো করে বুঝতে লাগবে সব একটা কোশ্চেনের মিনিং কিটা, স্যার কোশ্চেন ওয়াইজ ডায়াগ্রাম কি লইব আর ডায়াগ্রাম তুমি তুমি তোমার কোশ্চেন দেখিলে প্রমাণ করতে বা কেমনে প্রসিড করতে হয়। ম্যাথমেটিক্স ও সব ইমপ্লাইন ইম্পর্টেন্ট, কোন লাইন পরে কোন লাইন কিলা এলো কিলা এলো তুমি জানা দরকার। আর যখন তুমি জিওমেট্রি দেবে তো তোমার ইম্পর্টেন্স আরো বাড়ি যায়, তোমার অ্যাটেনশন আর বেশি তেলাব, কারণ তুমি তুমি যদি জিওমেট্রি তোমার ডায়াগ্রাম আর ডায়াগ্রাম তুমি ভালো করে যদি অ্যানালাইজ করতে পারো তো তোমার ম্যাথমেটিক্স কোনো কোনো জিওমেট্রিক কোনো ডাউট হতো না। কম্পারেটিভলি তোমার বাকিটা থাকে জিওমেট্রি তোরা ইজি হয়ে যাবে যদি তুমি কিতা করতে পারো ডায়াগ্রাম আর ভালো করে রিড করতে পারো। তো ডায়াগ্রাম ইম্পর্টেন্ট আর বুঝাও তোমার ইম্পর্টেন্ট, বিকজ সেম টাইপের আর একটা আইলে তুমি যেটা নিজে থেকে করতে পারো বা ইলে টাইপের আরও আইলে তুমি কিতা করতে পারো করতে পারো। তার লাগে আমরা ডিটেলস করে করি আর এক এক পার্টরে অ্যানালাইজ করে এক একটা কোয়েশনে তোরা ভাঙ্গিয়া লাইন বাই লাইন আমরা করে করে যাই। আশা করি তোমাদের ভালো লাগবো অ্যান্ড ভালো লাগলে লাইক করিও অ্যান্ড কিতা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। আর যারা ফার্স্ট টাইম জয়েন করবে কাইন্ডলি তুমি তেন গিয়ে বাকি পার্ট দেখে আইয়া কিতা করে এই পার্টও জয়েন করবে, হয়েছে সব ভিডিও প্লেলিস্ট তাহব হয়েছে। তো আমরা আজকে শুরু করবো, আমরা 10.1 অলরেডি কমপ্লিট, আমরা 10.2 থেকে আমরা আপ টু 11 করে নিয়েছি। আমরা আজকে কম দুইটা কোয়েশন বাকি রয়েছে, আমরা নাম্বার 12 বা নাম্বার 13। নাম্বার 12 কথা কইছে আমার 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তকে পরিবেষ্টন করে, তোমার স্ক্রিনে কোয়েশন থাকবো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে আর ওটা বৃত্ত আছে আর বৃত্তরে পরিবেষ্টন করা কিতা আছে এবিসি একটা ত্রিভুজ, মানে ডায়াগ্রাম দেওয়া আছে কোয়েশন, বাট এক্সামও গেলে ডায়াগ্রাম নাও দিতে পারে, তোমার খালি সেট আপ দিয়ে দিব তোমার গেলে ওলা আছে। আমরা ধরলাম একটা বৃত্ত তার ব্যাসার্ধ ধরলাম কিতা আমার কত সেন্টিমিটার, আমার লাগে 4 সেন্টিমিটার ধরলাম, কত আমার 4 সেন্টিমিটার আর ও বৃত্তরে পরিবেষ্টন করা, মানে তার পরিবেষ্টিত করা কিতা আছে একটা ত্রিভুজ আছে, একটা কিতা আছে আমার ত্রিভুজ আছে, তো আমি তার পরিবেষ্টন করা বানিয়ে নিলাম কিতা একটা ত্রিভুজ, নাম দিলাম কিতা এ বি আর কিতা আমার লাগে সি, বুঝছি। আর হয়েছে কিতা বিসি বাহুটি দ্বি বিন্দুতে স্পর্শ, ডি বি স্পর্শ বিন্দু এমন ভাবে বিভক্ত, মানে বিসি কিতা করছে বৃত্তরে কোন বিন্দু স্পর্শ করছে, ডি বিন্দুর মাঝে স্পর্শ করছে, ওলা করছে, যাতে বিডি কত হয়েছে আমার 8 সেন্টিমিটার আর ডিসি কত হয়েছে আমার লাগে 6 সেন্টিমিটার। বা করতাম খারে আমরা এবি ইকুয়াল টু কোয়েশন মার্ক, এবি বা করতাম আমার খারে বা করতাম আমরা এ সি রে কিতা করতাম আমরা বার করতাম, বুঝে গেছি আমরা। আমরা কোয়েশনে কইছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্ত আছে আর তারে পরিবেষ্টন করা কিতা আছে একটা ত্রিভুজ আছে আর ত্রিভুজের বিসি বাহু কিতা করছে বৃত্তরে ডি বিন্দুর মাঝে স্পর্শ করছে, বা করতাম খারে আমরা ওলা করছে যেটা বিডি কত হয়েছে 8 আর সিডি কত হয়েছে 6, বা করতাম আমরা এবি রে আর আমরা এসি রে। এখন দেখো ডাইরেক্টলি আমরা এবি এসি বা করা কোনো জেলা পসিবল হইতো না, আমরা কিতা করতে লাগবো কিছু আমরা অঙ্কন করতে লাগবো, অঙ্কন কিতা করি আমরা জেলা ওডি কত 4 সেন্টিমিটার, ওটাকে যদি কিতা করি আমার ই, ওটাকে যদি কিতা করি আমার ইও বানাই, ওটাকে আর একটা বানাই আমরা ই, ইহেও কত হইব আমার লাগে 4 সেন্টিমিটার হবে, কারণ হেও কিতা আমার লাগে মিত্র কিতা আমার ব্যাসার্ধ আর ইনতে যদি আমার ওটাকে যদি কিতা করি আমি ইবাই একটা লই কিতা আমার এফ লই, তো হেও কত হইব আমার লাগে 4 সেন্টিমিটার, কারণ নিয়ম কিতা একটা বৃত্তর সব ব্যাসার্ধ কিতা পরস্পর কিতা আমার লাগে সমান হয়, তো ইনতে ওটাকে ডি যে তখন 4 হইলে ওটাকে ইও কত হইব আমার লাগে 4 হইব আর ওটাকে এফ ও কত হইব আমার লাগে 4 হইব, বুঝা গেছে আমার। আর আমার এখানে তোরা কম বেশ হইতে পারে বিকজ আমি আর্ধি করতাম কিতা করিও পুরা কম্পাস দিয়ে আমার ডায়াগ্রাম বানাইতে পারতাম, বুঝছি মাথা আচ্ছা ক্লিয়ার হয়েছে। তো আমার কিতা কিতা দেওয়া আছে আমরা আরও থোড়া কম আমরা অঙ্কন করতে লাগবো, দেওয়া আছে কিতা আমার লাগে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে বৃত্তের কিতা আমার লাগে ব্যাসার্ধ কত আমার লাগে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ওইসে। আর কিতা কইছে আমার লাগে বিডি ইকুয়াল টু কত সেন্টিমিটার আমার 8 সেন্টিমিটার আর এবং দিয়ে কিতা কইছে আমার ডিসি কত কইছে আমার 6 সেন্টিমিটার দেওয়া আছে আমার কতক্ষণ, বৃত্তের ব্যাসার্ধ কত আছে 4 আছে আর ডিবি কত আছে আমার লাগে বিডি কত 8 আর ডিসি কত আমার লাগে ডিসি কত আমার লাগে 6 সেন্টিমিটার হয়েছে। বা করতাম কিতা আমরা এবি, এবি ইকুয়াল টু কোয়েশন মার্ক আর এসি ইকুয়াল টু কিতা আমার লাগে কোয়েশন মার্ক, ও দুইটার কিতা করতাম আমরা বার করতাম। এখন অঙ্কন কিতা কিতা করছি আমরা, অঙ্কন করছি কিতা আমার লাগে অঙ্কন কিতা করছি আমরা ও ই কিতা করছি আমরা ও ই লইছি ও মনে করলাম এনে কিতা আছে আমার ও আছে, অর্থাৎ কিতা করলাম আমরা ও ই, ও ই কমা কিতা আমার লাগে ও এফ, ও এফ আঁকি ওই কমা ওই এবং ও এফ, ওই কমা ওই এবং ও এফ কার কার উপরে আঁকিছি আমরা, একটা আঁকিছি কার উপরে আমার এ বি এবং আর একটা কার উপরে আমার লাগে এসি, এসি তে কিতা করছি আমরা আঁকি আমরা খারে খারে আঁকিছি আমরা ওই ওই রে আঁকিছি কার উপরে এবির উপরে আর ও এফ রাখিছি কার উপরে আমরা এসির উপরে এবং কিতা করছি আমরা এবং আর একটা অঙ্কন করতে পারবো কিতা করবো অঙ্কন আমরা রেড পেন দিয়ে মার্ক করে দিয়ে আমরা ও এ রে কিতা করলাম সংযোগ করলাম, ও বি রে কিতা করলাম সংযোগ করলাম আর ও সি রে কিতা করলাম আমরা সংযোগ করলাম, খারে খারে সংযোগ করছি ও এ কুমা কিতা আমার ও বি এবং কিতা আমার লাগে ও সি সংযোগ করি, সিনোটারে কিতা করলাম সংযোগ করলাম, সিনোটারে কিতা করলাম সংযোগ করলাম,
সংযোগ কিতার লাগে করছি। এখন দেখো আমরা জানি যে কোনো বৃত্তর উপরে তাই কিতার মাত বালা করে বুঝিও যে কোনো বৃত্তর ব্যাসার থেকে আঁকা রেখা পরস্পর কিতা লম্ব হয়, তো একটা কিতা আমার লাগে লম্ব, একটা কিতা আমার লাগে লম্ব, একটাও কিতা আমার লাগে লম্ব, একটাও কিতা আমার লাগে লম্ব, বোঝা গেছে আমার একটা লম্ব একটা লম্ব। তে কিতার লাগে আমরা ও এ আর ও বি আর ও সি সংযোগ করলাম, কোয়েশ্চেন আইতে পারে তো আমরা কিতার লাগে করলাম একটা। স্যার দেখো আমরা তো কোনো ত্রিভুজের কোনো কিতা আইডিয়া নাই, আমরা বাহরতাম কারে দুই সাইড হোক দুই বাহুরে মান বাহরতাম, কিন্তু কোনো আইডিয়া আছে আমার কাছে নাই। তো যদি আমরা ই ও এ সংযোগ করলে ত্রিভুজ কিতা বোনে আর ও বি আর ও সি বানাইতে, দেখো একটা ত্রিভুজ পুরা ত্রিভুজ আছে আমার, পুরা ত্রিভুজ তো আছে না আমার এমনি, তার মিডলো কিতা আছে আমার ও আছে, তো এ বাই আছে এ, ইবাই আছে বি, ইবাই আছে কিতা সি। যদি আমি এমনি বানাই তো কিতা বোনের এ ও সি, কিতা বোনের আমার এ ও সি। আর ভূমির মান তো আমার জানি, ভূমির মান তো আমার জানা আছে একটা কিতা লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইগুর কালি কিতা করা যাবে করা যাইব, ইনতা কি ইবাই লম্ব আছে মানে একটা তার উচ্চতা আছে একটা তার ভূমি মান বাহরা যাইব তার কিতা কালি, আর ইবাই একটা বানাই তার বানাই যাব হার মান আমাদের তার কালির মান, তার কালির মান কালির ব্যবহার করিয়া বাহর মুখারে বাহরি আমরা বাহরি আমরা বার করি, তুমি ভালো করে দিকে দিকে যাও কিতা কিতা করি আমরা হয়েছে একটা স্টেপ ভালো করে বুঝিও, আর কোনোটা না বুঝলে আমারে বারবার জিগাইতে পারে কোনো প্রবলেম নাই, কমেন্ট সেকশন করে জিগাইতে পারে বা ভিডিও তোমার হোয়াটসঅ্যাপে জিগাইতে পারে, নাম্বার আমার ডেসক্রিপশনে আছে তুমি চেক করতে পারে। দেখো আমরা ফার্স্ট যদি আমরা দেখি চিত্র মতে কিতা করতে আমরা চিত্র মতে যদি আমরা একটা লাইন ভালো করে মাত্রা বুঝি আমরা জানি কিতা যে বৃত্তর বারা কোনো বিন্দু থেকে আঁকা স্পর্শক পরস্পর কিতা সমান হয়, যেহেতু কিতা আমার লাগে বহিবিন্দু, বহিবিন্দু থেকে বহিবিন্দু থেকে বহিবিন্দু থেকে আঁকা বহিবিন্দু থেকে আঁকা স্পর্শক পরস্পর কিতা আমার লাগে সমান হয়, পরস্পর কিতা আমার লাগে সমান। নিয়মে কিতা হয় যে বাইরের কোনো বিন্দু থেকে আঁকা স্পর্শক পরস্পর কিতা সমান হয়, তখন বহিবিন্দু থেকে আঁকা স্পর্শক পরস্পর কিতা সমান হয়। আর যদি ইলা হয় তো অতএব দেখো ই একটাও কিতা বিন্দু বাইরের বিন্দু, বি একটাও কিতা বিন্দু আমার বহিবিন্দু, আর সি একটাও কিতা আমার বাইরের বিন্দু, পুরা ভিতর দেখো এ একটা বারো বিন্দু, বি একটা বাইরের বিন্দু, আর সিও কিতা আমার লাই বারো বিন্দু, এও বহিবিন্দু, বিও বহিবিন্দু, আর সিও কিতা আমার লাই বহিবিন্দু। তো দেখো ইনতে বি থেকে স্পর্শক একটা আইসে বিডি একটা আইসে, আমি বার মানে আলাদা পেন লইয়া বুঝতে লাগে তো কনসেপ্টটা আমি যেটা ক্লিয়ার তোমার ডায়াগ্রাম, তো বি থেকে কয়টা গেছে, বি থেকে একটা এসে কিতা আমার বিডি, আটটা গেছে কিতা আমার লাগে বিই, কিতা গেছে আমার বিই না নি, যদি বিডি হতো হয় এইট হয় তো বিইও হতো হয় আমার লাগে এইট হইব, কারণ দেখো বি থেকে স্পর্শক কয়টা গেছে দুইটা গেছে, একটা গেছে কিতা আমার বিডি, একটা কিতা আছে আমার বিডি, একটা আছে আমার লাগে বিডি, সরি একটা আছে কিতা আমার বিই, একটা আছে আমার বিই, বি থেকে আছে কিতা আমার ই আছে, কিতা আছে আমার ই আছে, আটটা কিতা আছে আমার লাগে বিডি আছে আর বিই আছে, তো বি থেকে স্পর্শক দুইটা গেছে আর একটা বিন্দু থেকে স্পর্শক পরস্পর সমান হয়, তো বিডি যদি এইট হয় তো বিও কত আমার লাগে এইট হইব, ক্লিয়ার হয়েছে মা তোমার লাগে। আচ্ছা দেখো সি থেকে কিতা গেছে, সি থেকে কটা গেছে, একটা গেছে আমার সিডি, একটা গেছে সিডি, আটটা কিতা গেছে আমার লাগে সি এফ, তো যদি ইগু সিক্স হয় একটা কত আমার লাগে সিক্স এ, বোঝা গেছে মা। আর এ থেকে স্পর্শক ইগুর মান জানি না, ধরে লাগে কিতা আমরা এক্স, হে এক্স হইলে হেও কিতা হইলে আমার লাগে এক্স, বোঝা গেছে নি মা তোমার, ক্লিয়ার হয়েছে। দেখো বি থেকে দুইটা স্পর্শক, বিডি একটা বিই একটা, তো বিডি যদি এইট হয় বিই আমার এইট, সি থেকে স্পর্শক সিডি একটা সি এফ একটা, সিডি যদি সিক্স হয় সি এফ ও কিতা আমার সিক্স, আর এটাকে স্পর্শক এ ই আর এ এফ, তো এর মান জানি না ধরছে কিতা মনে করছে কত আমরা এক্স, হেও কত আমার লাগে এক্স। দেখো অতএব লেখা দেখব নি ওখানে আমরা লাগে কিতা লেখা গেছি আমরা ধরছে কিতা আমার বিডি ইকুয়াল টু কিতা আমার লাগে বিই, বিডি আর বিই ইকুয়াল টু কিতা আমার লাগে এইট সেন্টিমিটার, লেখা যাইব নি বিডি আর বিই এইট সেন্টিমিটার, আর কিতা আমার লাগে সিডি আর কিতা আমার সি এফ, তারা কত আমার লাগে সিক্স সেন্টিমিটার, কিন্তু আমার লাগে সিক্স সেন্টিমিটার, আর দর্শে কিতা আমরা এই আর এ এফ, দর্শে কিতা আমরা এ ই ইকুয়াল টু কিতা আমার এ এফ ইকুয়াল টু কত আমার লাগে এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার, আমার বুঝা গেছি না আমরা দর্শে কারে আমরা এ বি সরি এ ই আর কিতা আমার এ এফ কত আমার লাগে হে এক্স, হেও কিতা আমার লাগে এক্স হয়েছে। তুমি যেন একটা কাম করতে পারে ওই যে একটা অঙ্কন আসে না আমরা অঙ্কন কিতা করছি, তুমি যেন আরো বেটার বানাইতে পারে আমরা কিতা করছি ওই এবং ও এফ কমা এ বি এবং এ সি তে কিতা আঁকি, তুমি যেন বেটার আরো কিতা করতে পারে ও ই ও ই কিতা করছি আমরা লম্ব আঁকিছি কার উপরে আমার এ বি, ওই আঁকিছি কার উপরে এ বির উপরে, এবং কিতা করছি আমরা ও এফ আঁকি কার উপরে, ও এফ লম্ব কার উপরে আঁকিছি এ সিতে কিতা করছি আমরা আঁকি, বেটার করতে পারতে, কারণ আলটিমেটলি কিতা আমার একটা আমার লাগে লম্ব, তো তে আমরা ওই আঁকিছি কার উপরে এ বির উপরে, আর ও এফ আঁকিছি কার উপরে আমরা এ সির উপরে, আর বুঝা গেছি না আমার, আর দয়টা যেহেতু আমার বৃত্তের কিতায় বেসার দেবো তে তারা হতে আমার লাগে ফোর ফোর সেন্টিমিটার, বুঝা গেছে আমার এখান থেকে বুঝতে পারতে। আর দেখো তখন তো ক্লিয়ার নেই আমার লাগে, আর যেহেতু এক বৃত্ত সব ব্যবহারতে পরস্পর সমান হতে আমার ওডি কত ফোর আর ওই কত ফোর আর ও এফ কত আমার লাগে ফোর, দেখো আমরা ধরছি এ ই আর সরি এ ই আর কত আমার এ এফ, তো এ ইকুয়াল টু কিতা আমার এ এফ ইকুয়াল টু কিতা আমার এক্স, এ ই এক্স এ এফ ও কিতা আমার এক্স, অথবা ক্লিয়ার হয়েছে নি আমার, দেখো তখন যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট প্রসিড করতাম আমরা, তখন আমরা কিতা করছি ইন বিডি আর বিই সমান হইব,
সিডিআর সিএফ সমান নিব, এইআর এফ সমান নিব, তারা দুইটার মান, তারা দুইটার মান নাই, তাই আমরা আলটিমেটলি কিতা হইলো আমার লাগে যে ই ফুরা এক্স একটা ধরছে, আমি এক্স ধরছে একটাও কিতা আমার লাগে এক্স হই বুঝছি। আচ্ছা আর ধরছে যখন এখন দেখো ফুরা এ বি ধরছে কিতা আমরা ফুরা এ বি, তো এ বি মনে করো আমরা শুরু করলাম তাকে আমি বিসি আমার লাগে, ধরে কিতা আমার লাগে বিসি, বিসি ধরলাম ও তারা দুটা এক্স ধরলাম আর ফুরা বিসি ধরলাম মান, ফুরা বিসি ধরলাম কিন্তু এ, ফুরা বিসির দুটা কিতা আমি এ, আর বিসি ফুরা বিসির মান কত হইব সিক্স প্লাস খেয়ে আমার এইট, কিতা হইব আমার লাগে সিক্স প্লাস এইট ইকুয়াল টু কিতা আমার লাগে সিক্স প্লাস এইটে কত সেন্টিমিটার আমার লাগে ফোরটিন সেন্টিমিটার, বুঝা গেছি না আমার, ফুরা বিসি ধরলাম কিতা আমার এ। আচ্ছা নেক্সট ইবা এ বি আছে, তো এ বি দূরে লাগে কিতা আমার লাগে বি, এ বি দূরে লাগে কিতা আমার বি, হে কত হইব এক্স প্লাস, ই অতখন কিতা আমার এক্স, অতখন কিতা আমার এক্স, অতখন কিতা আমার আর, তো ফুরা বাহুর মান কত হইব এক্স প্লাস এইট, ফুরা বাহুর মান কত হইব এক্স প্লাস এইট সেন্টিমিটার, এক্স প্লাস এইট সেন্টিমিটার, বুঝা গেছি না আমার, অতখন আমার এক্স, অতখন আমার আর, তো ফুরাটা এক্স প্লাস কত হইব আমার এইট সেন্টিমিটার হয়েছে। আর এবং দিয়া খেয়ে আছে আমার এ সি, এ সি দূরে লাগে কিতা আমার সি, দূরে লাগে কিতা আমার সি, তার ইবাজু আছে এক্স, ইবাজু সি, খেতে হইব আমার লাগে, খেতে চিন্তা করেছেন এক্স প্লাস খেতে হইব, ফুরা এ ই এ এফ আর এফ সি, এ এফ আছে সিক্স, এফ সি আছে সিক্স, সরি এক্স আর সিক্স, আলটিমেটলি অতখন আমার এক্স, অতখন আমার সিক্স, এক্স প্লাস সিক্স, আলটিমেটলি খেতে হইব এক্স প্লাস সিক্স সেন্টিমিটার, বুঝা গেছি আমরা, আমরা ধরছি বিসি রে আমরা এ ধরছি, এ বি রে আমরা বি ধরছি, আর এসি রে কিছু সুবিধা, আমরা অঙ্ক সুবিধার্থে, কারণ আমরা কালি বাহু দেবো, এই তিন বাহুর মান ভিন্ন ভিন্ন, আর তিন বাহু ভিন্ন থাকলে আমার কালির ফর্মুলা দিছো না, হিরো ফর্মুলা আছে ব্রেকেট দিয়ে রুটো বার দিয়ে কিন্তু আমার এস এস মাইনাস এ এস মাইনাস বি, নাইনও করছি আমরা এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস কিন্তু আমার সি, মানে খেয়ে লাগে আমার লাগে এস বাহুরতে লাগবো, আর এস মানে কিতা তিন বাহুর যুগফল বাই কিতা আমার লাগে টু, তো অতএব কিতা বাহরা যে আমার লাগে এস, কিতা বাহরা যে আমার এস, এস মানে কিতা অর্ধপুরুষে আমার লাগে, আলটিমেটলি কিতা আমার তিন বাহু মানে কিতা এ বি প্লাস কিতা চাই তোরা ভালো করে বোঝা যায় বোঝা যাইব, তো বড় করে লিখলে তো আমরা খারে বাহরটা আমরা অতখান দিয়ে আমরা খারে বাহরটা আমরা কমপ্লিট হলে আমরা এখন বাহরতাম এস, খারে বাহরটা আমরা এস, তো অতএব এস ইকুয়াল টু কিতা হইব আমার লাগে তিন বাহু বলতে কিতা একটা এ বি একটা কিতা আমার বি সি আর একটা কিতা আমার এস সি, তিন বাহুর যোগফল বাই কিতা আমার লাগে টু, এ বির মান কত আছে এক্স প্লাস এইট, এক্স প্লাস কিতা আমার এইট হয়েছে এক্স প্লাস এইট, বিসির মান কত আছে আমার লাগিয়া বিসির মান আছে এইট সিক্সে কত আমার লাগে ফোরটিন, কত আছে আমার ফোরটিন, আর এসির মান কত আছে এক্স প্লাস সিক্স বাই কিতা আমার লাগে টু, বোঝা গেছে আমার, এক্সে এক্সে কিতা হইলে আমার লাগে টু আই সিক্স, আর দেখো ফোরটিন দেখো আট ছয় চোদ্দ 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 কত আমার লাগে আটটা নিচে কত আমার লাগে দুই, মানে ক্লিয়ার হয়েছি নি আমার দেখো, অথবা আমি নিজবাজ ইরেজ করলে শর্ট জায়গা যেহেতু আমরা ইরেজ করলে আমি একবার ক্লিয়ার কনসেপ্ট রাখি কুলনাইন ফোরে কুলনাইন হয়েছে নিজে লিখে লিখে যাই লগো করি আমার, এখান থেকে দেখো নিচে যদি দাও উপরে দুই তো কিতা কমন লো যাইব, উপরে দুই কমন লো রইব কিতা এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস ফোরটিন দুই দুই খাটা এস, এসর মান কত আইলো এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস ফোরটিন, অতএব বহান আমি কিতা ফুরা এ বি সির কালি বাহরিয়া, কালি ইউজ করি বাহু বাহার ফুরা এ বি সি এর কালি, এ বি সি এর কালি, এ বি সি এর কালি, তো কালি আমরা কালি আমরা ফর্মুলা কিতা আসলো নাইন আমরা করছি কিতা এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস কিতা আমার সি এস মাইনাস সি, এখন দেখো এস এসর ভ্যালু কত পাইছি আমরা এক্স প্লাস কত আমরা ফোরটিন, কত পাইছি আমরা ফোরটিন, আর এস মাইনাস এ এসর ভ্যালু কত এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস ফোরটিন পাইছি, আর এ বলতে ধরলাম কিতা বিসি, খারাপ ধরলাম আমরা নিচে লেখছি হলো এ বলতে খারাপ ধরলাম বিসি, বিসির ভ্যালু কত এক্স এইট প্লাস সিক্সে কত আমার লাগে ফোরটিন, যে মাইনাস এ মানে কিতা আমার লাগে মাইনাস ফোরটিন, বুঝা গেছি আমার। আচ্ছা নেক্সট আমরা এস মাইনাস বি এসর মান কত পাইছি আমরা এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস কত পাইছি আমরা ফোরটিন পাইছি আমরা, আর এস মাইনাস বি বি বলতে দশ টাকা আমরা এ বির, এ বির কত এক্স প্লাস এইট, এক্স প্লাস এইট, তো মাইনাস হলে কিতা হইব মাইনাস এইট এক্স মাইনাস কিতা আমার লাগে এইট, মানে বুঝা গেছি না আমার, দেখো কিলো হওয়ার এক্স প্লাস এস কত আমার এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস ফোরটিন দিয়া মাইনাস দিকে আমার লাগে এক্স, এক্স প্লাস খেয়ে আমার এইট, তো এক্স প্লাস ফোরটিন আর কিতা রইল মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মানে বুঝা গেছি না আমার, দেখো এক্স প্লাস ফোর এসর মান কত এক্স প্লাস ফোরটিন, আর বি বলতে কিতা বি বলতে এক্স প্লাস এইট, এক্স প্লাস এইট মাইনাস থাকার লাগে এক্সও মাইনাস এইটও কিতা আমার মাইনাস, আচ্ছা এস 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 বলতে কিতা আমার লাগে এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস ফোরটিন, আর সি বলতে কিতা আসলে এসি, তো এক্স প্লাস খে সিক্স কিন্তু মাইনাস থাকার লাগে এক্সও মাইনাস সিক্সও কিতা আমার লাগে মাইনাস হয়েছে, তো দেখো কিতা করে যারা আমার এখন ব্রেকেটের ভিতরে প্লাস ফোরটিন মাইনাস ফোরটিন খাটা প্লাস এক্স মাইনাস এক্স খাটা মাইনাস এক্স প্লাস এক্স খাটা আমার, তো খেয়ে রয়েছে বাকি এক্স প্লাস ফোরটিন, এক্স প্লাস ফোরটিন বাকি রয়েছে আমার লাগে, আর খেয়ে আছে ইনতে বাকি রয়েছে খেয়ে আমার এক্স, খেয়ে বাকি রয়েছে আমার এক্স, আর ইনতে বাকি রয়েছে শূন্য থাকিয়া, দেখো সবার মাঝখানে কিন্তু ইনটু আছে, তো ইন থেকে বাকি রয়েছে আমার এক্স, তা ইন থেকে বাকি রয়েছে চোদ্দ থেকে আট গেলেই কত আমার ছয়, ইন থেকে চোদ্দ থেকে ছয় গেলেই কত আমার আট, কত রয়েছে আমার আট, তো আমার টোটাল ক্যালকুলেশন করে কিতা পাই আমার রয়েছে বাকি কিতা আমার ছয় একটা আটচল্লিশ, কিতা রয়েছে আমার ফোরটি এইট এক্স, ফোরটি এইট এক্স, আর রয়েছে খেয়ে এক্স প্লাস খেয়ে আমার লাগে ফোরটিন, বুঝা গেছি নি আমার সেন্টিমিটার কিতা আমার লাগে স্কোয়ার, কারণ আমরা কিতা বা করছি কালি বা করছি, আর তাদের মাত্র বুঝতে পারবো কিতা বা করছি, দেখো
মনে মনে রাখতে পারে ডাউট এস মাইনাস এ এস এর মান কত এক্স প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটিন আর এস মাইনাস বি মনে করো বির মান কত এগু তো আমরা এ ধরছি ওগু ধরছি কিতা আমরা বি ওগু ধরছি কিতা আমার লাগে সি তে এ বলতে তো এক এইট সিক্স এ ফোরটিন প্লাস এ মাইনাস এ যদি আমার এ হয় তে মান ওগু তো আইতো ফোরটিন বাট মাইনাস থাকা লাগে মাইনাস ফোরটিন হয়েছে বিল লাগি আই আমরা এগু তো আমার এস আর বি বলতে কিতা এক্স প্লাস এইট পুরা বি তো ওগুনে নি আমার পুরা অন্ত কিয়া পুরা এবি তো আমার বি তে এক্স প্লাস কিতা আমার এইট কিন্তু মাইনাস থাকার লাগি দেবে মাইনাস এক্স প্লাস এইট যার লাগে কর্ম কিতা এক্স প্লাস ফোরটিন প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এইট বুঝা গেছে নি আমার তো ওখানে আমি ওখানে ইউজ করছি এস মাইনাস বি এস এর বদলা এক্স প্লাস ফোরটিন আর বি বলতে কিতা এক্স প্লাস এইট তো তে মাইনাস থাকার লাগে প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এইট তুমি লম্বা করতে পারতে একদম শর্ট করে দিলাম আমি বুঝা গেছি না তখন অথবা এলো খার মানে আমরা এবিসির কালি বাইলাম কিতা আমরা ফোরটি এইট এক্স আর রুট ওভার ফোরটি এইট এক্স এক্স প্লাস কিতা ফোরটিন সেন্টিমিটার স্কোয়ার এগুলো দিলাম রোমান নাম্বার কিতা আমার এক রোমান নাম্বার এক আশা করি তুমি মাথা বুঝতে পারছো কিলা হয়েছে একটা আমার হয়েছে রোমান নাম্বার এক গেল ওগো খার মান বাড়িল আমার এবিসির কালি এবিসির কালি হয়েছে এখন তো আমার এবিসি এখন দিয়া যদি আবার কিতা করি এবিসি কইতে সময় আমার তার হয়ে পাঠ আছে দেখো টোটাল এবিসি কইলাম মাঝখানে কিতা আছে ও একবার আছে আমার ও এ আর কিতা আছে আমার সি একবার আছে ও বি কিতা আমার লাগে সি একবার আছে কিতা আমার এ ও বি তো এ ও বি এ ও সি বি ও সি সব মিলে কিতা আমার এ ও বি মানে এবিসি বনে তো আমার তো লিখতে পারি কিতা আমার ত্রিভুজ এবিসি এর কালি ত্রিভুজ এ বি সি এর কালি ত্রিভুজ এবিসি এর কালি পুরা এবিসি এর কালি পুরা ত্রিভুজ এবিসি এর কালি ইজ ইকুয়াল টু কিতা লিখতে পারি আমি দেখো ভালো করে মাত বুঝি আমার ত্রিভুজ কিতা আমার এ ও বি কিতা এ ও বি ত্রিভুজ কিতা খার কালি এ ও বি এর কালি এ ও বি এর কালি বুঝছে এ ও বি এর কালি এ ও বি এর কালি প্লাস কিতা আছে এ ও সি খার কালি ত্রিভুজ এ ও সি এর কালি এর কিতা আমার কালি প্লাস বুঝেন এখানে লিখবে বেটার হইব তো এবিসি এর কালি দেখো এ ও বি এ ও সি আর কিতা আছে বি ও সি তে খার কালি ত্রিভুজ বি ও সি এর কিতা আমার লাগে কালি মানে বুঝা গেছে দেখো আমি আরবার বুঝাই দিয়ে তোমার পুরা আমার ত্রিভুজ আছে আমার মাঝখানে আছে ও ইবাই আছে ও এ ইবাই আছে বি ইবাই আছে সি একবার কিতা এ ও বি ও ফুরাটা আমার একবার এ ও সি ও ফুরাটা একবার কিতা বি ও সি বুঝছে আবার ত্রিভুজের কালি ফর্মুলা আছে কিতা আমরা লাগে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো দেখো যখন আমরা এ ও বি হই আর কিতা কই আর আমরা এ ও বি এ ও বির লাগে হাফ তো আইলো ফর্মুলা থাকে হাফ তখন থাকে ফর্মুলা থাকে হাফ ইন্টু এ ও বির লাগে এ ও বি ভূমি কিতা আমার অটা ভূমি কিতা আমার অটা মানে কিতা এবি ভূমি কিতা আমার এবি আর এবি মান কত এক্স প্লাস কে এইট এক্স প্লাস কিতা আমার এইট এক্স প্লাস এইট ইন্টু দিয়া উচ্চতা কত আমার লাগে ফোর বুঝা গেছি মা তোমার আরেকবার আমি বুঝে এক্সপ্লেন করি আর বোঝার চেষ্টা করি কনসেপ্ট ক্লিয়ার রাখিও আমি ইকুয়াল টু তোরা হবাই দিয়া তুমি তো কিতা করিও তোরা সাইড লাগাই দিয়ে আমার জায়গা বেশি ভাইবার লাগে তুমি তো কিতা করিও ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দেখো আমার এ ও বি আমি আলাদা ডায়াগ্রাম বানাই বোঝার লাগে দেখো এ ও বি এ ও এ ও বি ইবাই আছে কিতা আমার অটা আছে ফোর অটা কিতা উচ্চতা অটা কিতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমির মাঝে ইবাই আছে এক্স ইবাই আছে এইট তো ফোরে ভূমি কত আমার এক্স প্লাস কিতা আমার এইট এক্স প্লাস এইট তো হাফ ইন্টু ভূমি বলতে কিতা এক্স প্লাস এইট এক্স প্লাস কিতা আমার এইট এক্স প্লাস এইট ইন্টু উচ্চতা কত আমার উচ্চতা কত আমার সাইড ক্লিয়ার হয়েছে আমার হাফ ইন্টু ভূমি কত এক্স প্লাস এইট উচ্চতা কত আমার লাগে সাইড আগে কিতা আমরা এখন এ ও সি কার লাগে আমরা এ ও সি এ ও সি এবার কত আছে আমার সাইড কত আছে আমার সাইড এবার কত এক্স প্লাস সিক্স তো কিতা হইব হাফ ইন্টু এক্স প্লাস সিক্স হাফ ইন্টু এক্স প্লাস সিক্স ইন্টু কিতা আমার ফোর আর হাইয়া লাস্ট খেয়ে রয়েছে আমার লাগে এখন বি ও সি খেয়ে আমার লাগে বি ও সি তো হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি বলতে কত এইট প্লাস সিক্স এইট প্লাস সিক্সে কত আমার লাগে ফোরটিন আর এবার কত আমার লাগে ফোর কিতা আমার লাগে ফোর তে ফাইলাম কিতা আমার অতখান পর্যন্ত কিছু করা যায়নি দুদুগুনা কিতা আমার সাইড দুদুগুনা কিতা আমার সরি দুদুগুনা কিতা সাইড করা যায় আমার দুদুগুনা কিতা আমার লাগে সাইড দেখে বাকি রয়েছে দেখো দুই দিয়া আটরে যদি করি আমরা কিতা রয়েছে টুয়াইস এক্স প্লাস খেয়ে আমার এইট টুয়াইস এক্স প্লাস কিতা আমার টুয়াইস এক্স প্লাস কিতা আমার যদি আমরা করি আমরা দেখো টু দিয়ে এক্স রে করলে কিতা আমার লাগে টুয়াইস এক্স আট দুগুনা কিতা আমার লাগে ষোলো আট দুগুনা কিতা আমার ষোলো দুই দিয়ে এক্স রে করছি পুরনো একবার টু দিয়ে এক্স রে করলে টুয়াইস এক্স তুমি লম্বা করতে পারতে আমি শর্ট করে একবার লম্বা করলে এক লাইন টু দিয়া খেয়ে এক্স প্লাস এইট আর টু দিয়া খেয়ে আমার লাগে এক্স প্লাস খেয়ে আমার সিক্স আর চৌদ্দ দুগুনা কত রয়েছে আমার লাগে আটাইশ কত রয়েছে আমার আটাইশ টু দিয়ে এক্স রে করলে টুয়াইস এক্স আট দুগুনে ষোলো টু দিয়ে এক্স রে করলে টুয়াইস এক্স ছয় দুগুনে কিতা আমার বারো আর খেয়ে রয়েছে আমার লাগে প্লাস খেয়ে আমার আটাইশ প্লাস খেয়ে আমার আটাইশ দুই দুই আমার দুই 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 কত করে আমার লাগে টুয়াইস এক্স মিলিয়ে ফোর এক্স কিন্তু আমার ফোর এক্স আর কিতা আছে টুয়াইস এক্স মিলিয়ে কিতা হইলে আমার লাগে ফোর এক্স আর কিতা আছে আমার যদি আমরা টোয়েন্টি এইট আর টু কিতা হইলে আমার লাগে থার্টি
আর দশে মিলিয়ে 40 আর দশে মিলিয়ে 50 আর দশে 56 থেকে তাহলে 56 লেখা যার কিতা আমার লাগে থেকে যদি কমন লই 4x আর সাই চোদ্দ কত আমার লাগে 56 তো একটা কিতা দেখো সিম্পল মাত 2x 2x 4x 28 এর 2 এ কত 30 আর 10 এ 40 আর 10 এ 50 আর 56 হইছে তো সাই চোদ্দ 56 তো এটা থেকে 4 দিয়ে কমন নিলাম রইল কিতা 4x প্লাস 40 একটা কিতা এলো হার কালি ও পুরা এবিসি এর কালি এলো আমার লাগে 4x প্লাস 14 সেন্টিমিটার এখন দেখো নাম্বার ওয়ানে বা করছিলাম খার কালি এবিসির কালি নাম্বার টু বা করছি খার কালি আমরা এবিসির কালি তো দুটো তো এবিসির কালি একটাও আমার এবিসির কালি একটাও তো আমার এবিসির কালি দুটো যদি এবিসির কালি হতে দুটো পরস্পর কি হইব সমান হইব তো আমরা কিতা লিখতে পারব এক এবং দুই থেকে এক এবং দুই থেকে এক এবং দুই থেকে সমীকরণ ওয়ান সমীকরণ লিখলে আমরা বেটার হইব আরো সমীকরণ কিতা আমার লাগে সমীকরণ সমীকরণ এক এবং দুই থেকে এখন দিয়া সমীকরণ এক সমীকরণ এক এবং দুই থেকে এক নম্বর আর দুই নম্বর থাকলে দুটো এক নম্বর এবিসির কালি দুই নম্বর এবিসি দুটো তো এবিসির কালি তো দুটো পরস্পর কিতা হইব সমান হইব নেকের কিতা আমরা এক এবং দুই থেকে সমীকরণ ওয়ান এবং কিতা আমার লাগে টু থেকে কিতা পাইছি আমরা এক নম্বর কিতা আসলো রুট ওভার 48x প্লাস 14 এক্স প্লাস কিতা আসলো আমার লাগে 14 আর দুই নম্বর কিতা আসলো 4x প্লাস 14 4x প্লাস 14 দুটো উত্তর কিতা এবিসির কালি দুটো পরস্পর কিতা আমার লাগে সমান বুঝা গেছে আমার এক নম্বর আমার এবিসির কালি দুই নম্বর উত্তর আমার এবিসির কালি দুটো কিতা পরস্পর কিতা আমার সমান আছে আমরা বা করতাম এক্স এক্স বা করলে আমার এবির কালি হয়ে গেল এক্স আর এইটে মিলিয়ে যাবে তা এক্স সিক্স এ মিলে তো আমার এসে আমরা খাম কমপ্লিট তো আমরা এক্স বা করতাম তো আমরা এক্স বা করলে রুট ওভার সরাই লাই রুট সরাইতে গেলে কিতা লাগে স্কোয়ার লাগে তো ওভার যাবে স্কোয়ার লাগে ইয়ার তো কিতা লেখবো 48x আর কিতা আছে এক্স প্লাস কিতা আমার 14 তার উপরে হোল স্কোয়ার লাগাইলাম আর ট্রান্সপোজিশন রইলে কিতা ইবা স্কোয়ার লাগাইলে হিবা কিতা স্কোয়ার লাগাইতে রাখবো তো দুনো বা কিতা বললাম আমরা স্কোয়ার লাগাইলাম তো কিতা লাগাইলে এবার 4x প্লাস 14 কিতা বললাম আমরা হোল স্কোয়ার বুঝা গেছে ইবা যদি স্কোয়ার ইবা যদি ডান মানে বাম পক্ষ তো স্কোয়ার ডান পক্ষ তো কিতা লাগাইলাম আমরা স্কোয়ার লাগাইলাম ইবা স্কোয়ার রুটে খাটাখাটি গিয়ে খের হইছে বাকি 48x আর x প্লাস কে আমার লাগে 14 আর ইবা স্কোয়ার একবার খাল লাগে 4 ও লাগে 4 আইলে 4 4 যা কত হাইসারা কত আমার 16 আর একবার স্কোয়ার করে x প্লাস 14 x প্লাস 14 x প্লাস 14 হোল স্কোয়ার ও কোন জিনিসের স্কোয়ার মানে কয়বার দুইবার লিখতে পারি আমরা তে 4 স্কোয়ারে 4 4 কত 16 হলো আর তার ও তার তো স্কোয়ার আইবো না মনে করো হলো আমরা কইলাম 5a হোল স্কোয়ার একবার 5 এর স্কোয়ার একবার a স্কোয়ার এ ফাইভ এর স্কোয়ার ফোর কত 40 আর এ স্কোয়ার লেখা যায় এ ইনটু দুইবার লেখা যায় তো আমার সেম কাম ফোর স্কোয়ারে 16 হলো আর এক্স প্লাস 14 এর স্কোয়ার মানে তারা খবর লেখবো দুইবার এক্স প্লাস 14 আর এক্স প্লাস কিন্তু আমার লাগে 14 বোঝা গেছে না আমার ফোর স্কোয়ার 16 আর এক্স প্লাস 14 এর স্কোয়ার মানে দুইবার লেগি তো একবার এক্স প্লাস 14 স্কোয়ার তাহলে লেখা হবে দুইবার তো এক্স প্লাস 14 আগে করে কিতা হলো খাটা গেল আর 16 দিয়ে খাটা গেল 48 তিন বা 3 0 48 তো বাকি রইল ইন থেকে খেয়ে আমার 3 আর x এখান থেকে বাকি রয়ে যাবে x প্লাস 14 x প্লাস 14 তো 3x মাইনাস কিতা আমার লাগে x 3x মাইনাস x ইকুয়াল টু কিতা আমার 14 3x প্লাস x গুলো কিন্তু মাইনাস হয়ে আইলো তো বাকি রয়েছে কিতা আমার লাগে 3x থাকি x গেলে কিতা 2x ইকুয়াল টু 14 7 দুগুণা কিতা আমার 14 আলটিমেটলি x এর মান কত আমার লাগে 7 অতএব নির্ণয় অতএব কিতা আমার লাগে নির্ণয় খারাপ করতে আমরা ab দিয়ে আর ab বলতে কিতা x আর 8 x এর মান কত হবে 7 দেখিতে হইব 7 প্লাস 8 আলটিমেটলি কিতা আমার লাগে 15 সেন্টিমিটার আর খারে বহর তো আমার এসি এসি বলতে কিতা এক্স প্লাস 6 তো এক্স এর মান কত পাইছি আমরা 7 প্লাস 6 আলটিমেটলি কিতা আমার লাগে 15 সেন্টিমিটার তো 13 সেন্টিমিটার আশা করি তুমি তাই বুঝতে পারছো তোরা লম্বা তোরা না বহুত লম্বা ম্যাথস অ্যারাউন্ড 25 মিনিট তোমাদের খাই লিব তুমি যেন বালা করি বুঝিও লাইন কোন লাইন পরে কিলা আইছে কিলা আইছে লাইন কিলা আইছে যদি কোনো ডাউট থাকে আমার বারবার জিগাইতে পারটে কমেন্ট সেকশন খালি আছে জিগাইতে পারটে এন্ড আমার হোয়াটসঅ্যাপে জিগাইতে পারটে হইছে আশা করি বুঝবার বহুত লম্বা ম্যাথস এক্সপ্লেন করা কষ্ট হতে তো আশা করি তোমাদের ভালো লাগবো এন্ড তোমাদের লাইক মারি এন্ড শেয়ার করি সবার লগে যেন সবে ফাই জেলা এন্ড লাইক মারি বিকজ মজা লাগে বিকজ কেউ যদি লাইক মারে বিকজ অ্যাপ্রিসিয়েশন ইজ ইম্পর্টেন্ট তোমার ভালো লাগে কষ্ট মানে কষ্ট ইম্পর্টেন্ট না মানে তুমি বুঝরে তুমি বুঝরে তখন তোমার ভালো লাগলে তুমি লাইক করো আর না হলে তোমার কোনো দরকার নাই লাইক মার বুঝছে নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার কিতা করি না লাগলেও মানে কিছু করার নাই আর কোয়েশ্চেন নাম্বার কত আমার লাগে এখন কোয়েশ্চেন নাম্বার 13 কোয়েশ্চেন নাম্বার 13 ভালো লাগবে আশা করি 13 এ কিতা কইছি প্রমাণ করো যে কোন বৃত্তকে পরিবেষ্টন করে থাকা চতুর্ভুজের বিপরীত বাহু দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণগুলো সম্পর্ক পাকা বড় কথা হইলেছে কোন বৃত্তকে পরিবেষ্টন করে থাকা চতুর্ভুজের বিপরীত বাহু দ্বারা বৃত্তটির কেন্দ্র তো বড় কথা কিছু নাই দেখো হইছে কিতা একটা বৃত্ত আছে একটা কিতা আছে বৃত্ত আছে আর তারে পরিবেষ্টন করা কিতা আছে একটা চতুর্ভুজ একটা কিতা আছে আমার চতুর্ভুজ একটা আছে কিতা আছে আমার
একটা ভিতরে পরিবেষ্টন করা কিতা আছে একটা আমার চতুর্ভুজ আমরা অঙ্ক এটাই পর অঙ্ক করছি আমরা দুই তিনটা হইছে তে আমরা একটা ভিতরে পরিবেষ্টন করা কিতা আছে একটা চতুর্ভুজ আমরা রাফ ডায়াগ্রাম একটা বানাইলাম আমার হইছে একটা বৃত্ত আছে মনে করলাম তার কেন্দ্র কিতা ও ভিতরে নামে তার কেন্দ্র দিয়া আর তারে পরিবেষ্টন করা আছে একটা চতুর্ভুজ তার নাম দিলে কিতা আমরা ABCD ABCD মনে করলাম কিতা মনে করছি আমরা আমরা প্রশ্ন কইছি আমরা একটা ভিতরে যে কোনো একটা বৃত্ত আমরা কইছি কিতা মনে করছি আমরা মনে করি অকেন্দ্রীয় বৃত্তের মনে করছি আমরা বৃত্ত কোন মেনু লইছি আমরা মনে করি অকেন্দ্রীয় বৃত্তের মনে করি অকেন্দ্রীয় বৃত্তের বৃত্তকে মনে করি অকেন্দ্রীয় বৃত্তকে পরিবেষ্টনকারী কিতা করছে আমার পরিবেষ্টনকারী মনে করি অকেন্দ্রীয় বৃত্তকে পরিবেষ্টনকারী এ বি পরিবেষ্টনকারী কিতা আছে আমার লাগিয়া পরিবেষ্টনকারী এ বি সি ডি একটি কিতা আমার এ বি সি ডি একটি আমার চতুর্ভুজ একটা কিতা আমার চতুর্ভুজ আছে আমার হইছে মনে করলাম কিতা আমার এবিসি অকেন্দ্রীয় বৃত্তরে পরিবেষ্টন করা কিতা আছে এবিসিডি কিতা আছে একটা চতুর্ভুজ একটা কিতা আছে আমার চতুর্ভুজ হয়েছে আমরা মনে করলাম আর এই চতুর্ভুজের ভিতরে কোন বিন্দু স্পর্শ করছে না মনে করে কিতা পি কিউ আর আর কিতা করলাম আমার লাগি এস কিতা করলাম আমার যাহা পরিবেষ্টনকারী চতুর্ভুজ যাহা যাহা কিতা করছে আমার যাহা বৃত্তকে যাহা বৃত্তকে পি কমা কিউ আর এবং কিতা করছে এবং এস বিন্দুতে কিতা করছে আমার লাগে এস বিন্দুতে কিতা করছে স্পর্শ করে যারা ভিতরে খানা খানা স্পর্শ করছে পি কিউ আর এস বিন্দুর মাঝে কিতা করছে স্পর্শ করছে স্পর্শ করছে দেখাইতাম কিতা আমরা যে বিপরীত বাহু দ্বারা বিপরীত বাহু এবির বিপরীত বাহু খেয়ে আমার সিডি আমি আলাদা পেন দিতে খাইয়া এবির বিপরীত খেয়ে আছে আমার সিডি এ বি এ যা কেন্দ্রের লগে যা কোন বানাইছে এ বি এ বি এ যা কেন্দ্রের লগে কোন বানাইছে তার বিপরীত সিডি আছে নানি বিপরীত বাহুর কেন্দ্রের লগে যা কোন বানায় তা কত ডিগ্রি সম্পূরক মানে 180 ডিগ্রি বুঝা গেছে আমার এখানে দেখো তে আমরা এবি এবি ভিতর লগে কোন কোন বানাইছে এ ও বি কিতা বানাইছে আমার এ ও বি আর সি ডি কিতা বানাইছে সি ও ডি বুঝা গেছে এবির বিপরীত খেয়ে আছে আমার সি ডি তে আমরা দেখা প্রমাণ করতাম কিতা তে প্রমাণ করিতে হইবে যে কিতা আমার প্রমাণ করিতে হইবে যে প্রমাণ করিতে কিতা আমার লাগে হইবে যে প্রমাণ করিতে হইবে যে কিতা আমার বিপরীত বাহু দ্বারা কেন্দ্রে তে এ এ বি এ কিতা বানাইছে কেন্দ্রের লগে কোন এ ও বি এ ও বি এ ও বি আর তা উল্টা বিপরীত বাহু এবির উল্টা বিপরীত হে আছে সি ডি হে কেন্দ্র কিতা বানাইছে সি ও ডি তে এ ও বি আর কিতা বিপরীত বাহু দ্বারা কেন্দ্রের কোন কত ডিগ্রি সম্পূরক দেখাইতাম বুঝা গেছি না আমার এ বি তার বিপরীত আছে সি ডি এ বি বানাইছে কেন্দ্রের কোন এ ও বি আর সি ডি বানাইছে সি ও ডি বিপরীত বাহু দ্বারা কেন্দ্র যে কোন বনছে দুটাই মিলিয়ে কত ডিগ্রি 180 ডিগ্রি তে এবার কোন দুই বাহু নিলাম এ বি আর সি ডি আমরা আর কোন দুই বাহুরে চিন্তা করেছেন একটা রয়েছে আমরা এডি আর কিতা বি সি তো এ ডি বানাইছে কিতা এ ও ডি এটা বানাইছে আমার এ ও ডি আর বি সি কিতা বানাইছে বি ও সি কিতা বানাইছে আমার বি ও সি তে তারা মিলিয়ে কত আমার 180 ডিগ্রি বুঝা গেছে আমার সাইডটা বাহু তো আমার দুইটা এবির বিপরীত আমার সিডি এবি বানাইছে এ ও বি আর সিডি বানাইছে সি ও ডি তো এ ও বি সি ও ডি মিলিয়ে 180 আর এডির বিপরীত বি সি আছে এ ও ডি আর বি ও সি মিলিয়ে কত আমার 180 বুঝা গেছে না আমার মা দিল গিয়া ও তারা দুইটা মার্ক করি আমি ও তারা দুইটা আলাদা কালার দিয়া তারা দুইটা মিলিয়ে 180 আর ও যেন আরো দুইটা তারা মিলিয়ে কত আমার লাগে ও আরো দুইটা বুঝা গেছে আমার মানে এ ও দুইটাই মিলিয়ে 180 ও দুইটাই মিলিয়ে 180 আমরা দেখাইতাম হয়েছে তো আমরা কিতা করি অঙ্কন তোরা অঙ্কন করে দিয়ে লাগবো আমরা আর নয় তো না অঙ্কন কিতা আমরা ওটাকে পি মিলাইমু ওটাকে কিউ মিলাইমু ওটাকে আর মিলাইমু ওটাকে খানা মিলাই আমরা এস মিলাই বুঝা গেছি আমরা আমরা কিতা করছি ও পি কিতা কিতা সংযোগ করছি ও পি কমা কিতা আমার ও কিউ কমা কিতা ও আর এবং কিতা আমার লাগি ও এস কিতা করছি আমরা সংযোগ করছি কিতা করছি আমরা সংযোগ করি সংযোগ করি বুঝা গেছি আমার তে হলটা কয়টা পার্ট যদি আমরা চিন্তা করে দেখি আমরা কয়টা পার্ট হয়েছে আমরা যদি কাউন্টিং করি আমরা হলটা মিলিয়া তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর কিতা আমার লাগে এইট বুঝা গেছি না আমার দেখো সিক্স সেভেন এইট বুঝা গেছি আমার অকলতে কয় পার্ট হয়েছে দেখো আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিতা আমার লাগে সিক্স সেভেন কিতা আমার এইট বুঝা গেছি আমার তো অকলতে কয় পার্ট হয়েছে আমার আট পার্ট হয়েছে তো আমরা ওগুন মিলে দিলাম এখন আমরা কিতা করি প্রমাণ করা শুরু করি দেখো আমরা আইতাম মানে 180 আইতাম বুঝা গেছি দেখো এ ও বি এ ও বি হইলে বালা করে মাত বুঝে তোরা ক্রিটিক্যাল ডায়াগ্রাম দূরাই নো গিসমিস হয়ে গেছে আমি আরেকবার বুঝাই এবার লাগে আরেকবার করি দিয়ে নিজে বার বোঝার চেষ্টা করি কনসেপ্ট ক্লিয়ার রাখি আমরা ও ফ্রেশ ডায়াগ্রাম করি আমি দেখো বৃত্ত একটা আছে তারে পরিবেষ্টন করা কিতা আছে একটা আমার চতুর্ভুজ আছে নাম হয়েছে কিতা আমরা দর্শ কিতা আমার লাগে এ বি সি ডি দর্শ কিতা আমার লাগে এ সরি এ বি
সিয়া দর্শে কিন্তু আমার ডি, বৃত্তর কেন্দ্র আছে কিন্তু আমার লাগে ও, বুঝছে? তো এ বি বানাইছে এ ও বি, আর ইকে বানাইছে কিন্তু আমার লাগে সিও ডি, কিন্তু বানাইছে আমার সিও ডি। খারাপ মানে স্পর্শ করছে পি কিউ কিন্তু আমার লাগে আর, আর কিন্তু আমার লাগে এস ও স্পর্শ করছে, ওই স্পর্শ বিন্দুর নাম ওটা ওটা বুঝে গেছে আমার। আমরা দেখাইতাম আমরা কিতা করছি ও পি রে সংযোগ করছি, ও কিউ রে সংযোগ করছি, ও আর ডে আর ও এস এ হয় পার্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 আর কিতা আমার 8 হল, তাই 8 পার্ট হয়েছে আমার, হয়েছি। দেখো আমি আইতাম মতো 100 আছি, দেখো একটা বিন্দুর সাইড সারা কোণে মিলিয়া কত হয় 360 হয়েছে। এখন দেখো আমি আইতাম খানা খানা আমার এ ও বি, এ ও বি হইতে কিতা লাগে এ ও বি, দেখো এ ও বি হইতে কিতা লাগে এ ও বি, এ ও বি হইতে কিতা লাগে আমার এ ও বি, দেখো এ ও পি ও জায়গা নেই আমার দেখে আর 2 আর 3 2 আর 3, তার উল্টা কিতা সি ও ডি, সি আমি আলাদা মার্ক কালার মার্ক করে দিয়ে বুঝাইবার লাগে, দেখো রেড রেড পেন ইউজ করিয়ে বোঝার চেষ্টা করিও। এ ও বি লাগে আমার উত্তর আমার এ ও বি না নিয়ে আমার, তার উল্টা কিতা আছে সি ও ডি, সি ও ডি, তার লাগে কোন আছে 2 3 আর কিতা 6 দুইটা কিতা আমার লাগে 6, মানে আমার 8টা কোন লাগে না, কয়টা লাগে আমার দুগু দুগু কয়টা লাগে 4টা লাগে 2 3, যদি আমরা এ ও বি লাগে লইতে 1 4 5 8 লাগে না আমার, খেয়ে লাগে 2 3 আর 6 দুই তিন আর 6, আমি যদি কোনো মধ্যে দেখাইতে পারি এখন লগে খেয়ে সমান 2 সমান, এখন লগে খেয়ে সমান 2 সমান, দেখাইতে গেলে আমার ধরতে লাগবে দেখো এক খার পার্ট, এক হইলে আমার এ ন কিতা আছে আমার এ এ ও এস, এ ও এস আর কিতা এ ও পি, এক হইলে কি খার পার্ট এ ও এস এর পার্ট আর দুই খার পার্ট এ ও পির পার্ট, ত্রিভুজ এ ও এস এবং কিতা আমার লাগে এবং হইলে কি ত্রিভুজ কিতা আমার এ ও, ত্রিভুজ এ ও পি, এ ও পি থাকি বুঝা গেছে আমার, ত্রিভুজ এক বলতে খার এ ও এস, দুই বলতে এ ও পি, এক আর দুই থেকে এক নম্বর বলতে এক নম্বর কোন লগে ত্রিভুজ এ ও এস আর দুই নম্বর থেকে এ ও পি, এ ও এস আর এ ও পি তে কিতা ভয় দেখো এটা কিয়া এ তো বাইরে বিন্দু তাকে স্পর্শ কিতা আছে এ পি আর কিতা আমার এ এস, এ পি আর এ এস পরস্পর কিতা আমার এ এস ইকুয়াল টু কিতা আমার লাগে এ পি, এ এস ইকুয়াল টু কিতা আমার এ পি, এ এস এ পির লগে পরস্পর কিতা সমান, কারণ দেখো বৃত্তর 12 বিন্দু আছে তাকে এ পি আর এ এস পরস্পর কিতা আমার সমান, আর ওটা অত অত কিতা কেন্দ্র মানে আমার ও মানে কিতা আমার ও, ওটা কিবাই আছে এস ইবাই আছে কিতা আমার পি, তে ই কিতা বৃত্তর ব্যাসার্ধ দুইটা কিতা বৃত্তের ব্যাসার্ধ মানে কিতা আমার ও এস ইকুয়াল টু কিতা আমার ওপি, ও এস ইকুয়াল টু ওপি, হে কিতা আমার লাগে বহিবিন্দু, কিতা আমার লাগে বহিবিন্দু থেকে কিতা আমার লাগে স্পর্শক, বহিবিন্দু থেকে কিতা আমার লাগে স্পর্শক, বহিবিন্দু থেকে স্পর্শক, হে কিতা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কিতা আমার লাগে ব্যাসার্ধ তো লাগে পরস্পর কিতা আমার লাগে সমান, বুঝছে? এ এস আর এপি বৃত্তের কিতা ভেদ, দেখো ও এস বৃত্তের ব্যাসার্ধ, ও পি ও বৃত্তের কিতা আমার লাগে ব্যাসার্ধ, বুঝে গেছে আমার? আর দেখো দুটা লাগে হ্যাঁ কমন আছে, এ ও কিতা আছে আমার লাগে কমন আছে, তো এ ও ইকুয়াল টু কিতা আমার এ ও, অতএব ফাইলাম কিতা আমার কিতা লাগে সমান হে সাধারণ কিতা আমার ভাব, দুইটা দুই ত্রিভুজ লাগে হ্যাঁ কিতা আছে আমার লাগে কমন আছে, দুই ত্রিভুজ লাগে আমার কমন আছে, অতএব লেখা যাবো কিতা আমার ত্রিভুজ এ ও এস, ত্রিভুজ এ ও এস সর্বাঙ্গ সম ত্রিভুজ কিতা আমার এ ও পি, কোন শর্ত মধ্যে দেখো বাহু সব কিতা বাহু নেই আমার এস 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 শর্ত মতে, এস 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 শর্ত মতে, বুঝা গেছে আমার? আর যদি ইতারা দুটা সমান হয় তো কিতা লেখা যাবো আমার লাগে কোন ওয়ান ইকুয়াল টু কিতা আমার কোন টু বাই কিতা আমার সিপি সিটি, বাই কিতা আমার সিপি সিটি দিয়া লেখা যাবো কিতা কোন ওয়ান আর কোন টু, তারা দুই ত্রিভুজ কিতা হইলো সর্বাঙ্গ সম হয়ে গেল, দেখো সর্বাঙ্গ সম হয়ে গেল তে এক ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম তারা দুইটা পার্ট পরস্পর কিতা আমার লাগে সমান হইলো, ত্রিভুজ দুইটা আছে একটা আছে আমার ও এ পি আর একটা আছে আমার এস, দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম মানে তারা দুই পার্ট কিতা সব পার্ট সমান মানে এক আর দুই কিতা পরস্পর সমান, আর যদি ইলা কন্ডিশন আয় এক আর দুই সমান আয় তো একইভাবে কিতাইব আমার লাগে একইভাবে কিতাইব বাবা অনুরূপভাবে বা কিতা আমার বেটার ওয়ার্ড কিতা অনুরূপভাবে, অনুরূপভাবে কিতাব আমার লাগিয়া যদি এক দুই সমান হয় এক দুই সমান আইলে অনুরূপভাবে তিন সাইডও কিতা হইব পরস্পর, অনুরূপভাবে কিতা হইব অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু কিতা আমার অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু কিতা অ্যাঙ্গেল কিতা আমার লাগে 6 আর অ্যাঙ্গেল 7 ইকুয়াল টু কিতা আমার অ্যাঙ্গেল 8, বুঝা গেছি নি মাত আমার? যদি এখন লগে 2 সমান হয় তিনের লগে খাইব 4 5-এর লগে 6 7-এর লগে খাইব আমার লাগে 8, এই বসা করে তোমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? তো ফাইলাম কিতা আমরা দেখো এখন এখন পাইছি কিতা আমরা জেন 1 2 3 4 5 6 7 8 এখন লগে 2 সমান 2-এর লগে 3 সমান 2-এর সরি 3-এর লগে 4 সমান সব পাইলেছি কিতা পরস্পর কিতা আমার, এখন ফাইলেছি আমরা দেখো এখন লগে 2 পাইছি 3-এর লগে 4 পাইছি 7-এর লগে 6-এর লগে কিতা আমার 8, এখন মাত বলা হয় বুঝিও একটা যেহেতু কিতা আমার যেহেতু অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 সারাই মিলিয়ে কত দিকে 360 এক বিন্দু সাইড দ্বারা যা কোন থাকবো তার সারাই মিলিয়ে কত যত কত 360 তখন একটা বিন্দু কিতা মাঝখানে একটা বিন্দু নানি ও তার দ্বারা দিয়ে সারা কোন নানি হয় পার্ট 8 পার্ট হয়েছে, সারা পার্ট 1 2 3 4 5 সারাই মিলিয়ে কত পার্ট আমার লাগে সারাই মিলিয়ে কত পার্ট আমার লাগে 8 মানে কত আমার 360 কত আমার লাগে 360, বুঝা গেছে আমার? এখন আমার লাগে কারে কারে
2 আর 3 মানে এখন কোনো কাম নাই আমার আমার যখন বাহর দাম প্রমাণ করতাম আরে এ ও বি রে আমার যখন পাঠটা এ ও বি এ ও বি মানে খেয়া 2 3 খেয়া আছে আমার 2 3 আর তার উল্টা কিটা আছে আমার লাগে 6 আর খেয়া আছে আমার লাগে 6 আর খেয়া আছে আমার 7 মানে এখন এক এখন লাগে 2 আছে দেখো এখন লাগে 2 সম্পর্ক তে 2 এর বদলে কিটা লেখা যাইবো এখন বদলে লেখা যাইবো কিটা আমার 2 প্লাস কিটা আমার লাগে 2 2 প্লাস কিটা আমার লাগে 2 আর এক আমার লাগে না এখন বদলে খেয়া সমান এখন লগে 2 সমান তো তে কিটা করা যায় আমার লাগে এখন বদলে 2 এখন বদলে 2 আনা যায় বুঝা গেছে আমার লাগে এখন 3 তো আমার লাগে 4 লাগে না তে 3 টা জায়গা থাকলো 4 এর বদলে কিটা লেখা যাইবো 3 লেখা যাইবো বুঝা গেছে নি মাথা মার দেখো এখন আমার লাগে খে 2 লাগে 3 লাগে 6 লাগে 7 লাগে তে 2 এর বদলে 2 জায়গা থাকলো এখন বদলে খে 2 হইলো 3 আমার লাগে জায়গা থাকলো 4 এর বদলে খে 3 হলো 4 3 পরস্পর কিটা আমার সমান প্লাস ফাসর কোনো খাম নাই তোমার খাম 6 এর ফাসর বদলে খারে আনতে পারে 6 প্লাস কিটা আমার লাগে 6 সাতর তোমার খাম 7 জায়গা থাকলো এই 8 এর বদলে খাইলো আমার লাগে 7 আইলো ইকুয়াল টু কত 360 360 মানে বুঝা গেছে নি আমার ইকুয়াল টু কত মানে 360 360 ডিগ্রি ক্লিয়ার হইছে নি মাথা আমার এখন দেখো অ্যাঙ্গেল 2 কয়টা দুইটা সারা সারা দুগু দুগু নাই আমার দুই কমন লইলাই দেখি দেব 2 অ্যাঙ্গেল 2 2 অ্যাঙ্গেল 3 প্লাস কিটা 6 প্লাস কিটা আমার 7 ইকুয়াল টু কত আমার লাগে 360 360 অ্যাঙ্গেল 2 কয়টা দুইটা 3 ও দুইটা 6 ও দুইটা 7 ও কয়টা দুইটা 2 অ্যাঙ্গেল 2 কমন দুই সারাতে দুই রে কিটা কমন লইছে 2 অ্যাঙ্গেল 2 2 অ্যাঙ্গেল 3 2 অ্যাঙ্গেল 6 2 অ্যাঙ্গেল 7 সারাতে 2 রে কমন লইছে তে 2 জায়গা তাহলে হইছে আর 2 দিয়ে 360 কাটলে কত যাবে 180 180 বার গেল মত বুঝা রাখিও 2 দিয়ে 180 কাটলে কত বার গেল 360 কত বার 180 বার দেখো 2 আর 3 2 3 মিলে খে বনে এ ও বি খে বনে আমার এ ও বি এ ও বি আর 6 সাথে মিলে খে বনে সি ও ডি খে বনে আমার সি ও ডি তে এ ও বি আর সি ও ডি মিলে কত হইলো আমার 180 180 অনুরূপ ভাবে কিটা করা যাবে আমরা খারে প্রমাণ করতাম আসলো আরেকটা প্রমাণ করতাম আসলো নি আমরা অনুরূপ ভাবে আমরা লইছি কারে কারে 2 3 2 3 6 7 দুরিয়া যদি আমি এখন 1 লইতাম 8 লইতাম 4 লইতাম পাঁচ প্রমাণ হইলো কিটা আমার লাগে অক্টা এ ও ডি কিটা হইলো আমার লাগে এ ও ডি প্লাস কিটা আমার লাগে বি ও সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি আশা করি তুমি বুঝতে পারবা আগে দেখাইছি 1 2 3 4 5 6 7 8 এখন লগে 2 3 এর লগে 4 5 এর লগে 6 7 এর লগে 8 বাদে আমার আমি যখন ফার্স্টে গুতে 2 3 দেখাইছি 2 করতে আমার 1 লাগে না 5 4 লাগে না 5 লাগে না 8 লাগে না তে এখন 2 এখন বদলা 2 ইঞ্চি 3 আর 4 এর বদলা 3 ইঞ্চি ফাসর বদলা 6 ইঞ্চি হাতর বদলা 8 এর বদলা 7 ইঞ্চি বুঝা গেছে আমার কারণ তারা পরস্পর কিটা আমার সমান আশা করি তুমি দেন দেখলে ব্যাক করে করে দেখি বোঝার চেষ্টা করে বুঝবা ডাউট লাগতো না একটা কোশ্চেন বহুত ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট ইয়ার লাগে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 2021 এর লাগে মাস্ট কাম কোশ্চেন একটা কোশ্চেন বুঝা গেছে আমার শিওর মানে আওয়ার চান্স আছে একটা কোশ্চেন প্র্যাকটিস বেশ করে করিও আর নাম্বার 11 আমার আই গেছে তো নাম্বার নাম্বার 13 বহুত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের লাগে প্লে করব নাম্বার 9 নাম্বার 9 নাম্বার 13 তোমাদের লাগে ইম্পর্টেন্ট কোশ্চেন দুইটা মানে আওয়ার চান্স বেশি আছে তো প্র্যাকটিস বেশ করে করিও বুঝবে আশা করি এন্ড সাজেস্ট করিও তোমাদের কমেন্ট সেকশনে জানাইও সবাই কাইন্ডলি সবাই যারা দেখায় কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাইও যে কোন চ্যাপ্টার শুরু করতাম কমেন্ট সেকশনে এসে আছে দেখিও জানাইও কিলা লাগ মানে কোন চ্যাপ্টার শুরু করলে তুমি বেটার হবে কমেন্ট সেকশনে জানাইও এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করিও সবার লাগে সবাই শেয়ার করিও এন্ড লাইক করিও ভালো লাগলে এসে টাটা দেখা হইব বাই